হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগত জান আজকে আমরা আলোচনা করব প্রিলিটি নিয়ে প্রিলিটির মধ্যে ব্যবহার এবং একত্রে যখন অনেকগুলো কয়েন বা ছক্কা নিক্ষেপ করা হয় তখন কি রকম হয় এবং তাদের স্যাম্পল স্পেস কীরকম হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা সলভ করবো তিনটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে একটি সিক্স উঠার প্রবাবিলিটি কত তো শুরুতে আমাদের দরকার তিনটি ছক্কার স্যাম্পল স্পেস এঁকে ফেলা তো স্যাম্পল স্পেস আঁকার জন্য আমি ইনিশিয়াল কাজটা করে ফেলেছি উপরে দিয়েছি দুইটি ছক্কার স্যাম্পল স্পেস এবং বাম পাশে দিয়েছি একটি ছক্কার স্যাম্পল স্পেস তাহলে আমরা মোট স্যাম্পল স্পেস পাবো সিক্স মাল্টিপ্লাইড বাই সিক্স মাল্টিপ্লাইড বাই সিক্স টোটাল দুইশো ষোলোটি আমি দুইশো ষোলোটি লিখছি না না লিখেই আমরা এখান থেকে দেখার চেষ্টা করি যে সিক্স একটি সিক্স কোথায় কোথায় পাবো আমরা একটি সিক্স পাবো এই কলাম বরাবর যে ওয়ান সিক্সের জন্য এখানে ওয়ান অর্থাৎ এখানে একটা সিক্স এই টু এর জন্য টু ওয়ান সিক্স থ্রির জন্য থ্রি এখানে আসবে ওয়ান সিক্স ফোরের জন্য এখানে আসবে ওয়ান সিক্স ফাইভের জন্য এখানে আসবে ওয়ান সিক্স অর্থাৎ এই কলাম বরাবর লাস্টেরটা বাদে বাকি পাঁচটার জন্য পাব পাঁচটা সিক্স অর্থাৎ এই বরাবর আমি পাব পাঁচটা সিক্স একই রকমভাবে এই কলামে টু সিক্সের জন্য পাবো আমি পাঁচটা সিক্স এভাবে থ্রি সিক্সের জন্য পাঁচটা সিক্স এখানেও পাঁচটা সিক্স এবং ফাইভ সিক্সের জন্য পাঁচটা সিক্স টোটাল আমি পঁচিশটা সিক্স পাবো এবার দেখি আরেকটা পার্সপেক্টিভে এই সিক্সের এর জন্য এখান থেকে সিক্স এখান থেকে পাবো ওয়ান 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 টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ তাহলে প্রত্যেকটাতে যখন সিক্স আছে তার মানে আমি এখানে পাঁচটা সিক্স পাবো ওয়ান সিক্স এখানেও টু ওয়ানের জন্য টু 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 থ্রি থ্রু ফোর টু ফাইভের জন্য প্রত্যেকবার একটা করে সিক্স আসবে তাহলে এখানে আরও পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা একটু খেয়াল করে দেখবো এখানে আমি দিচ্ছি না কারণ এখানে আগে থেকেই সিক্স আছে এখান থেকে একটা সিক্স গেলে দুইটা সিক্স হয়ে যাবে তার মানে সেখানে আর হবে না যেই রিজনে আমরা এই বড় কিছু লিখিনি কারণ এখানে অলরেডি আগে থেকে দুইটি সিক্স আছে তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যাই নামকটা কেন এখানে একটি সিক্স হচ্ছে না একটি থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা অলরেডি এখানে পেলাম পাঁচ পাতা পঁচিশটা এখানেও পেলাম পঁচিশটা সেম কনসেপ্টটা এখানে সিক্স ওয়ান সিক্স টু সিক্স থ্রি সিক্স ফোর সিক্স ফাইভের জন্য ওয়ান আসবে অর্থাৎ এখানে পাঁচটা ছয় এখানে পাঁচটা ছয় এখানে পাঁচটা এখানে পাঁচটা এবং এখানে পাঁচটা টোটাল তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পঁচিশ বার পঁচিশ বার এখন পঁচিশ বার এই পঁচাত্তরটা কেজে আমরা একটি করে সিক্স পাবো এর বাইরে আর কোথাও একটি করে সিক্স পাবো না তাহলে অ্যান্সার হবে সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই টু আমরা এখন সমাবেশের কনসেপ্ট ব্যবহার করে দেখি যে আমাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে কি না আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ছক্কা থেকে একটি ছক্কা বাছাই করা যাবে থ্রি সি ওয়ান উপায় এবং প্রথম ছক্কাটিতে ছয় উঠার প্রবলটি ওয়ান বাই সিক্স তাহলে বাকি দুটিতে ছয় উঠবে না তার মানে এটা ফাইভ বাই সিক্স পরেরটাও ফাইভ বাই সিক্স অর্থাৎ থ্রি ইন্টু ফাইভ ইন্টু ফাইভ উপরে তাহলে সেভেন্টি ফাইভ নিজে হচ্ছে টু ওয়ান সিক্স অর্থাৎ আমাদের অ্যান্সারটি কারেক্ট হয়েছে থ্রি সি ওয়ানের ব্যাপারটা আমি আরেকটু এক্সপ্লেন করি আমরা জানি যে একটিতে ছয় উঠবে এবং বাকি দুটিতে ছয় উঠবে না তাহলে এটা তিনভাবে হতে পারে হতে পারে প্রথমটিতে সিক্স কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়টিতে সিক্স না হতে পারে দ্বিতীয়টিতে সিক্স কিন্তু প্রথম এবং তৃতীয়টিতে সিক্স না আবার এমন হতে পারে তৃতীয়টিতে সিক্স কিন্তু প্রথম এবং দ্বিতীয়তে সিক্স না তাহলে এই মোট তিনটা কেস এই তিনটা কেজি হচ্ছে থ্রি সি ওয়ান ইন্টু বাকিটা হচ্ছে একটিতে সিক্স এবং বাকি দুটিতে সিক্স না আমরা ইনশর্ট শর্ট থ্রি সি ওয়ান দিয়ে করে ফেলতে পারছি এখন তাহলে আমরা আরেকটি প্রশ্ন সলভ করে ফেলি যদি আমাদেরকে বলা হয় যে তিনটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে দুইটি সিক্স উঠবে এটার প্রবাবিলিটি কত এবার আমরা শুরুতে সমাবেশে কনসেপ্ট দিয়ে সলভ করি তারপর হচ্ছে আমরা এখান থেকে সলভ করবো অর্থাৎ স্যাম্পল স্পেস থেকে সলভ করবো আমরা সমাবেশের কনসেপ্ট দেখতে পাচ্ছি যে দুটি ছক্কাতে সিক্স উঠবে তাহলে ওয়ান বাই সিক্স পরেটাতেও ওয়ান বাই সিক্স এবং অপরটিতে উঠবে না অর্থাৎ ফাইভ বাই সিক্স এবং দুইটি বাছাই করা যায় থ্রি সি টু উপায়ে থ্রি সি টু মানে হচ্ছে থ্রি তাহলে উপরে হবে ফিফটিন নিচে হবে টু হান্ড্রেড অ্যান্ড সিক্স অর্থাৎ ফিফটিন ডিভাইডেড বাই টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এবার আমরা এখান থেকে সলভ করার ট্রাই করি এখানে দুটি সিক্স কোথায় কোথায় আসবে সর্বপ্রথম যদি আমি দেখি যে এখানে দুটি সিক্স আছে তার জন্য এখান থেকে ওয়ান আসবে একবার টু আসবে একবার থ্রি ফোর ফাইভ তাহলে এই পাঁচটা কেজের জন্য ওইখান থেকে সিক্স সিক্স আসবে অর্থাৎ এই পাঁচটা ডাবল সিক্স এবার যদি আমি এখান থেকে দেখি এখানের জন্য দুইটা সিক্স আসবে এই ওয়ান সিক্সের সাথে যদি আমি এখানে সিক্স দিই তাহলে দুইটা সিক্স আবার এই টু সিক্সের জন্য একটা সিক্স থ্রি সিক্সের জন্য এখানে একটা সিক্স ফোর সিক্সের জন্য এখানে একটা সিক্স এবং ফাইভ সিক্সের জন্য এখানকার একটা সিক্স এখানে আরও পাঁচবার আবার এই সিক্স ওয়ান সিক্স টু সিক্স থ্রি সিক্স ফোর সিক্স ফাইভ এদের জন্য আমরা এই সিক্স যখন নিব তখন এখানে এই সিক্সের জন্য আরও পাঁচবার আসবে অর্থাৎ টোটাল এই পনেরো বার হবে অর্থাৎ অ্যান্সার হচ্ছে ফিফটিন ডিভাইডেড বাই টু হান্ড্রেড অ্যান্ড সিক্স এভাবে করে আমরা এই কনসেপ্ট ব্যবহার না করে আমরা আসলে এই কনসেপ্টের মাধ্যমে অঙ্কগুলো সলভ করতে পারবো তাহলে অঙ্কটা অনেক ইজি হবে আমি এটা জাস্ট দেখালাম আর একটু এক্সপ্লেন করার জন্য কিন্তু আমরা সলভ করবো এই পার্সপেক্টিভে ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমার ইউটিউবে কমেন্ট সেকশনে জানাতে পারেন বা ফেসবুকে পেজ অথবা গ্রুপে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম